আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যে যেখান থেকে আমার এই আজকের অনলাইন ক্লাসটি উপভোগ করতেছ, তোমাদের সবাইকে জানাই নাটকর অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই আমি তোমাদের সাথে পরিচিত হয়ে নিই। আমি শাকিল আহমেদ, সহকারী শিক্ষক নাটগড় উচ্চ বিদ্যালয় নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক নবম ও দশম শ্রেণীর অধ্যায় দ্বিতীয়ের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং আমি শিক্ষার্থীদের অনুরোধ করব এমসিকিউগুলো নোট করে রাখার জন্য। তো প্রথমে চলো দেখি আমাদের জন্য কি এমসিকিউ আছে। কম্পিউটারে কোন অংশটি মানুষের প্রাণের সাথে তুলনা করা হয়? ক সফটওয়্যার, খ হার্ডওয়্যার, গ মেমোরি, গ প্রসেসর। সঠিক উত্তরটি হবে হচ্ছে সফটওয়্যার। চলো আমরা শুরু করি দ্বিতীয় প্রশ্ন। নিচের কোনটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ নয়? উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, অফিস সফটওয়্যার। সঠিক উত্তর অফিস সফটওয়্যার। তৃতীয় নম্বর প্রশ্নে আছে, ভাইরাস এক ধরনের ছোট প্রোগ্রাম, বড় প্রোগ্রাম, এক ধরনের গেমস, সিস্টেম সফটওয়্যার। সঠিক উত্তরটি হবে ছোট প্রোগ্রাম। চার নম্বর প্রশ্ন হচ্ছে, বৃত্ত বরাটকারা খাতা পড়তে পারে নিচের কোনটি? এমআইসিআর, প্রসেসর, প্রিন্টার, UMR। সঠিক উত্তরটি হবে UMR, অর্থাৎ UMR এর পূর্ণ রূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে যে UMR এর পূর্ণ রূপ কোনটি। তাহলে আমরা সঠিক উত্তরটি দেবো হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। চার নম্বর প্রশ্ন আমাদের, কম্পিউটারকে সচল রাখতে হার্ডওয়্যারের পাশাপাশি নিচের কোনটি দরকার? সফটওয়্যার, হার্ডওয়্যার, মেমোরি, প্রসেসর। অর্থাৎ সঠিক আনসারটি হবে সফটওয়্যার। তারপর ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে, ভাইরাসের উৎস কোনটি? সিডি, মেমোরি, পেন ড্রাইভ, ওপরের সবগুলি। সঠিক উত্তরটি হবে ওপরের সবগুলোই। সাত নম্বর প্রশ্ন হচ্ছে, র্যামের পূর্ণরূপ নিচের কোনটি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাসপেক্ট মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মানে। সঠিক উত্তরটি হবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ক নাম্বার ক। আট নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি স্থায়ী মেমোরি? রম, HDD, র্যাম, CPU। সঠিক উত্তরটি হবে গ, রম। রমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। আমি আবারও বলতেছি, রমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। নয় নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন ডিভাইসটি ব্যাংকিংয়ের সাথে যুক্ত নয়? ATM, MICR, কম্পিউটার, UMR। সঠিক উত্তরটি হবে UMR। দশ নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ব্যাটারি নষ্ট হলে কম্পিউটারের টাইম ও তারিখ ঠিক থাকে না? MIS, CMOS, সিমসডি, MCMOS। সঠিক আনসারটি হবে নাম্বার ক, CMOS। এগারো নম্বর প্রশ্ন হচ্ছে, অতিরিক্ত কম্পিউটার গেম খেলাকে কী বলা হয়? নেশা, আসক্তি, আনন্দ, বিনোদন। সঠিক উত্তরটি হবে আসক্তি। বারো নম্বর প্রশ্ন হচ্ছে, তথ্যের গোপনীয় রক্ষা করার কাজটি কে করেন? ভাইরাস, সফটওয়্যার, পাসওয়ার্ড, অ্যান্টিভাইরাস। সঠিক উত্তরটি হবে গ। তেরো নম্বর প্রশ্ন হচ্ছে, অ্যান্টিভাইরাস কি? এক ধরনের ভাইরাস, একটি সফটওয়্যার, ভাইরাস প্রতিরোধ প্রোগ্রাম, একটি গেম। সঠিক উত্তরটি হবে ভাইরাস প্রতিরোধ প্রোগ্রাম। আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে, LED এর পূর্ণরূপ নিচের কোনটি? লাইট ইমিটিং ডায়োড, লিকুইড ইমিটিং ডায়োড, লাইট ইলেকট্রনিক ডায়োড,
লিকুইড ইলেকট্রনিক ডায়োড, সঠিক উত্তরটি হবে লাইট ইমিটিং ডায়োড। তারপর প্রশ্ন হচ্ছে আমাদের 15 নম্বর, প্রযুক্তি কখন আমাদের ক্ষতি করতে পারে? সঠিক ব্যবহার না করলে, নাম্বার খ। তারপরের প্রশ্নটি হচ্ছে আমাদের, নিচের কোন অংশটি মেইল আইডিতে থাকে না? অ্যাট দ্য রেট, কমা, কম এবং স্টার সাইন। সঠিক উত্তরটি হবে হচ্ছে গহ। তারপরের প্রশ্নটি হচ্ছে আমাদের, 18 নম্বরে পাইরেসি নজরদারি করার জন্য কোন সংস্থা কাজ করে? বিএসটিআই, বিএসএ, বিআরটি, সিউডি। সঠিক উত্তরটি হবে বিএসএ। তারপরের প্রশ্ন হচ্ছে আমাদের, এইচটিএমএল এর ফরম্যাট কোনটি? ওয়েব পেজ, সফটওয়্যার, পিডিএফ, সিউডি। ওয়েব পেজ, সঠিক উত্তরটি হবে ওয়েব পেজ। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, সিআইএইচ হলো অ্যান্টিভাইরাস, ভাইরাস, ব্রাউজার, মিডিয়া। সঠিক উত্তরটি হবে ভাইরাস। আমাদের 21 নম্বর প্রশ্ন হচ্ছে, সফটওয়্যারকে আনইনস্টল করার জন্য যে বাটনগুলো ব্যবহার করা হয়, স্টার্ট বাটন, রিমুভ অপশন, কন্ট্রোল প্যানেল, কোনটি নয়? সঠিক উত্তর হবে কন্ট্রোল প্যানেল। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, কম্পিউটারের কোন অংশটি সমস্যা হলে বিপ বিপ শব্দ করে? র্যাম, সিমস, এইচডিডি, মনিটর। সঠিক উত্তরটি হবে সিমস। সিডি, পেন ড্রাইভ ইত্যাদি থেকে সফটওয়্যার ইনস্টল করার জন্য কোথায় ক্লিক করতে হয়? সেট আপ, রিস্টার্ট, অটো রান, ইএক্সি। সঠিক উত্তরটি হবে গ, অটো রান। তারপর পরের প্রশ্ন হচ্ছে আমাদের, রান কমান্ড চালু করার জন্য শর্টকাট উপায় কোনটি? উইন্ডোজ প্লাস পি, উইন্ডোজ প্লাস এ, উইন্ডোজ প্লাস আর, উইন্ডোজ প্লাস টি। সঠিক উত্তরটি হবে উইন্ডোজ প্লাস আর। তারপরের প্রশ্ন হচ্ছে আমাদের, 25 নম্বর প্রশ্ন, আইসিটি ডিভাইসগুলো নিয়মিত কী করতে হয়? আপডেট, রিস্টার্ট, চেঞ্জ, ফরম্যাট। সঠিক উত্তরটি হবে আপডেট। তো আজকের ক্লাস আমার এখানেই শেষ করতেছি।